মুস্তাকিমের চাপ আর সেই মিষ্টি পান খেয়ে চলে এসেছে আমাদের বাসায় এবং হাবি জাবি অনেক খাবার নিয়ে এসেছে যেহেতু সারা রাত আড্ডা মাস্তি হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অশিস ওয়ার্ল্ড আগেই বলে নিয়েছিলাম যে মহেশখালী পান খাওয়ার পর আমার চ্যানেলে চোখ রাখার জন্য ইয়েস ভিউয়ার্স সবাই চলে এসেছে তারপর আমাদের এই বাসা সারা রাত আড্ডা মাস্তি ফুর্তি সব রকমের আয়োজন ছিল আজকে আমাদের বাসা যেহেতু বাপপের ইউএসএ চলে যাবে তার আগে আমরা ব্যাচেলার পার্টি দিয়ে দিয়েছিলাম ব্যাচেলার পার্টি বলতে ছেলেরা মেয়েরা সবাই মিলে আমরা পার্টি দিয়েছি যাই হোক তো কিছু খাবারের আয়োজন করা হয়েছে যেহেতু খিচুড়ি করা হচ্ছে সাথে ঝাল চিকেন কারি ছিল আর স্পেশাল ভর্তা ছিল আর আমার বানানো সেই স্পেশাল আচারও ছিল আচার খেয়ে সবাই খুব ভালো বলেছিলো কেউ কেউ অর্ডার করেছিল এবং কেউ নিয়েও গিয়েছিল। যাই হোক খিচুড়ির সাথে ভর্তা ভালো লাগে তো ঝটপট করে আলুর ভর্তাটায় বানিয়ে নেওয়া যায় তাই না এটা খুব ভালো একটা টিপস যে আলুর ভর্তা খুব ইজিলি শর্ট মধ্যে হয়ে যায় এভাবে সবাই খাবারের পর তো রাত হয়ে গিয়েছে রাতের বেলা ওরা সবাই দেখতেই পাচ্ছেন কতটাই মজা করছে সেই রকম ফান হয়েছে সারা রাত চা আড্ডা সব কিছু চলছিল আজকে আমাদের দিনটি ইভেন অনেক রকমের আচার ভর্তাও ছিল যেই ভর্তাগুলি খুব স্পেশাল বলা যায় মুক্তার জন্য মুক্তা ইউএসএ থাকে ও কিন্তু ওরকম ভর্তা খেতে পারে না তারপর আমরা কদবেলের ভর্তা ইভেন পেয়ারার ভর্তা জলপাইয়ের ভর্তা সব কিছু বানানো হয়েছিল যদিও ওই ভিডিওগুলি স্কিপ হয়ে গিয়েছে যাই হোক সবাই এতটাই ফান এতটাই মাস্তি করছিল যে আমার মনে হচ্ছিল যে একটু ভিডিও করে ফেলি তাই ভিডিও করা যার কারণে অনেক ভিডিও স্কিপ হয়ে গিয়েছে যেহেতু আমার কোনো প্ল্যান ছিল না আজকে ভিডিওটি করার বা যখন দেখলাম এতটাই ফান হচ্ছে তো আমি একটু তৎক্ষণাতি ভিডিওটি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন সবাই খুব মজা করে আচার খাচ্ছিল আর এই মুহূর্তটা ভালো লাগছিল যে আমি আচার বানিয়েছি আমি সার্থকতা পেয়েছি আমার ভিউয়ার্স আমার ফ্রেন্ড সার্কেল সবাই খুবই প্রশংসা করছিল যে এই আচার কীভাবে বানিয়েছি এটা ঝোলটাও মজা ঝোলটা ঝোলটাও কিন্তু মজা হ্যাঁ দেখতেই পেয়েছেন এতটা মজা বলছিল যে আমার যারের অর্ধেক আচারই শেষ হয়ে গিয়েছিল যাই হোক এতটাই ফান মাস্তি হয়েছিল যে সারা রাত যে আমরা ফান মাস্তি করেছি যার কারণে ফুল ভিডিওটি আমার করা হয়ে ওঠেনি কারণ আমিও মজা করছিলাম ওদের সাথে ভালো লেগেছে এসছি আজকে আমার এপিসোড আজ এ পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো সুস্থ এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম